সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নোয়াপাড়া থানার সাদা টাইলসে মোড়া ঘরটি। নোয়াপাড়া থানায় বন্দি অবস্থায় কাটিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। প্রতি বছর 23শে জানুয়ারি ঘরটিতে নোয়াপাড়া থানার পুলিশের উদ্যোগে সুভাষচন্দ্রের ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। থানা প্রাঙ্গণে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করলেন পুলিশ প্রশাসনের আধিকারিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্কুলের কচিকাঁচারা। অন্যবারের মতো ভিড় হয়নি এবার। ব্যারাকপুর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, কোভিড বিধি মেনে অনুষ্ঠান। শুক্রবার রাতের মধ্যেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদারের ঘর লাগোয়া প্রতি বছর 23শে জানুয়ারি এই ঘরটিতে নোয়াপাড়া থানার পুলিশের উদ্যোগে সুভাষচন্দ্রের ছবিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, তবে করোনার কারণে শিশুদের এবার যোগদান নিষেধ। শুক্রবার রাতের মধ্যেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী মজুমদারের ঘরটি সাজিয়ে ফেলা হয়েছে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জগদ্দল এসিপি সুব্রত মণ্ডল পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজির 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন। 1931 সালের 11ই অক্টোবর জগদ্দলের গোলঘরে বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ পুলিশ ভেবেছিল নেতাজির কথা শুনলে ব্রিটিশ শ্রমিক তথা সাধারণ ব্রিটিশ শাসনের উপরে আরও ক্ষুব্ধ হয়ে উঠবেন। এখানকার শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ির সামনে নেতাজির পথ আটকান তৎকালীন নোয়াপাড়া থানার ইন্সপেক্টর ম্যাকেনজি। আটকে রাখা হয় একটি ঘরে। থানার বাইরে ততক্ষণে জমে গিয়েছে ভিড়। সেদিন নোয়াপাড়া থানা সংলগ্ন বছর দশেকের এক বাসিন্দা নেতাজিকে চা দিয়েছিলেন। শোনা যায় নেতাজি ব্রিটিশের কক্ষে কোনোরকম খাবার পানীয় নিতে অস্বীকার করেন। পরদিন সকালে সুভাষের দাদা শরৎচন্দ্র দেখা করতে গেলেও তাকেও আটকানো হয়। শেষ পর্যন্ত তৎকালীন ব্যারাকপুরের মহকুমা শাসক ওয়ার্ড সাহেবের হস্তক্ষেপে 12ই অক্টোবর মাঝরাতে নেতাজিকে মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল, 2 মাস তিনি নোয়াপাড়া থানায় ঢুকতে পারবেন না। ন্যাশনাল অ্যান্থেম শুরু। আজকে আর বলার অপেক্ষা রাখে না যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আজকে নোয়াপাড়া থানার সঙ্গে একটু যেহেতু সম্পর্ক আছে আমাদের মহান বিপ্লবী, যে 1931 সালের 11ই অক্টোবর যখন উনি গোলঘরে একটা ওই জুট মিলে যে শ্রমিক তাদের একটা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন, তখন এই চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কয়েক ঘন্টার জন্য এই নোয়াপাড়া থানাতে ওনাকে আটক করে রাখা হয়েছিল। সেই জন্য এই নোয়াপাড়া থানার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সম্পর্ক আছে।
সেই রেসপেক্টে এই আজকে জন্মদিন পালনটাও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে এই নোয়াপাড়া থানাতেই সবচেয়ে বেশি বড়ভাবে করা হয়, প্রতিবারও করা হয়, এবারেও করা হয়েছে। যাই হোক, করোনার জন্য হয়তো আমরা একটু কম গ্যাদারিং করে অনুষ্ঠানটাকে পালন করছি, যেমন ট্যাবলো বা ঘোড়ে সেরকম অবশ্যই ঘুরবে, হয়তো যেগুলো প্রসেশন হয় সেই প্রসেশনগুলো একটু কাটছাট করা হয়েছে। আদারওয়াইজ সেই জাঁকজমক একই, আমরা একই স্পিরিটেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি। আজকে কী কী অনুষ্ঠান হলো, আজকে কী নিয়ে পালিত হলো, উদযাপিত হলো? দেখুন, নেতাজির স্মৃতি বিজড়িত এই নোয়াপাড়া থানা, এই থানায় প্রত্যেকবার যেটা হয় সেটা হচ্ছে আমরা থানার পক্ষ থেকে একটা প্রসেশন বার করি এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান চলে সারাদিন ধরে। কিন্তু বর্তমানে এই করোনা অতিমারির আবহে আমরা এবছরে শোভাযাত্রা, যে কোনো ধরনের শোভাযাত্রা, এটা আমরা বাতিল করেছি এবং থানার ভেতরে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এবছর করছি না। আমরা সকালবেলা আমাদের এসিপি জগদ্দল সাহেবের উপস্থিতিতে পতাকা উত্তোলন হয়েছে এবং নেতাজি মূর্তিতে মাল্যদান হয়েছে এবং নেতাজির স্মৃতিতে এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি সুসজ্জিত ট্যাবলো আমরা 9টার মধ্যে নোয়াপাড়া থানা থেকে বার করেছি, যেটা গোটা নোয়াপাড়া থানা প্রদক্ষিণ করবে। এই ছোট্ট অনুষ্ঠান এবছরের কোভিড আবহে আমাদের সমস্ত কিছু কোভিড প্রোটোকল মেনটেন করে এইভাবেই আমরা এবছর নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। নেতাজির সঙ্গে কীরকম স্মৃতি জড়িয়ে আছে নোয়াপাড়া? দেখুন, 1931 সালের 11ই অক্টোবর গোলঘরে একটি শ্রমিক সভায় যোগদান করার জন্যে নেতাজি আসছিলেন। সেই সময় তৎকালীন ব্রিটিশ সরকার ওনাকে গ্রেপ্তার করে এবং নোয়াপাড়া থানার একটি ঘরে তাকে কয়েক ঘন্টার জন্য আটক করে রাখা হয়। সেই ঘর, সেই নেতাজির স্মৃতি বিজড়িত ঘর আমরা অতি যত্নে সংরক্ষণ করে রেখেছি, যেটা আমাদের কাছে তীর্থস্থানের মতো। যখন নেতাজি সুভাষ বোসকে অ্যারেস্ট করে নোয়াপাড়া থানায় আনা হয়, সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে মানে আনা হয়েছে এবং ওকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়েছিল যা আমি শুনেছি। তো ওনাকে তখন চায়ের অফার করা হচ্ছিল, উনি তখন বলেছিলেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের দেওয়া চা খাবো না। যদিও এই এলাকায় সেরকম কোনো বাড়িঘর ছিল না, আমাদের বাড়িটা যেহেতু নিয়ারেস্ট দ্য পুলিশ স্টেশন, সেই হিসাবে আমার বাড়িটা কাছে থাকার জন্য ওর যারা সেই সময়কার যারা কংগ্রেস নেতৃবৃন্দ ছিল তারা তখন আমার বাড়িতে গিয়ে বলে যে আমার এক কাপ চায়ের জন্য ওনাকে দেওয়ার ব্যাপারে। সেই হিসাবে আমার বাবার তখন প্রায় 9 থেকে 10 বছর বয়স হবে, আমার বাবা সেই সময় কাপটা চা নিয়ে যান এবং ওনাকে সেটা অফার করায় এবং সেটা খান। এই পর্যন্ত আমি জানি, এটা আমি বাবার কাছেও শুনেছি এবং আমার ঠাকুমার কাছেও শুনেছি এই পর্যন্ত। আপনার বাবার নাম কী ছিল? সুশীল কুমার সুর। উনি কি কংগ্রেস করতেন? হ্যাঁ, উনি এখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বরাবরই কংগ্রেসই করতেন, আমি তো করেও গেছেন, আর 2 বছর কাউন্সিলরও ছিলেন, প্রায় 12 বছর। যেটা শোনা যায় যে নেতাজি যখন গোলঘর পার্ক এখন বর্তমানের ওই এলাকা থেকে চৌরঙ্গিতে তাকে আটক করা হয়েছিল, তখন তিনি কংগ্রেসের হয়েই তিনি মিছিল করেছিলেন শ্রমিক সংগঠনের। একদম এই এই এর মধ্যে আপনার বাবার অবদান ছিল? না, বাবার তখন 10 বছর মতন বয়স, সেই সময় বাবা আন্দোলন করার মতন অবস্থায় ছিল বলে আমার তো মনে হয়। 10 বছর বয়সেই তিনি চা খাইয়েছিলেন, যেহেতু বাড়িটা কাছে ছেলে হিসেবে বাবাকে বলাতে নিজে হাতে দিয়েছিলেন। হ্যাঁ, উনি নিজে দিয়েছিলেন, একজন ওনার হাতে গিয়ে দিয়েছিলেন কি ওনার নেতৃবৃন্দ কে বেছে নিয়ে গেছে সেটাই মুহূর্তে বলাটা মনে, কিন্তু চাটা উনি নিয়ে গিয়েছিলেন। এই কাপ প্লেট, এই কাপ প্লেটটাই ছিল এবং গ্রহণও করেছিলেন। হ্যাঁ, অবশ্যই উনি খেয়েছিলেন, যেহেতু ওটা বাড়ি থেকে চাটা এসেছিল ওনাকে বলা হয়েছিল যে এটা আপনার একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তুমি ওটা খেয়েছিলেন। আচ্ছা, আর বলছি যে এইটা আজকের দিনটা বা নেতাজির এই যে সঙ্গে এত স্মৃতি বিজড়িত নোয়াপাড়া, কী মনে করছেন, কীভাবে দেখছেন আজকের দিনটাকে বা এই নেতাজির ব্যাপারে? নেতাজির মূল্যায়ন তো করা সম্ভব না, উনি এত বড় মাপের একজন দেশপ্রেমিক ছিলেন সেটা তো বলার অপেক্ষা নেই। তবে এখানে আমার যে স্ট্যাচুটা যখন ওরা হয়েছিল তারপর থেকে এই নিয়ে ওরা প্রত্যেক বছর অনুষ্ঠান করেন এবং খুব ধুমধাম করেই করেন এবং সেটা সত্যিই ভালোই লাগে। আপনার পরিবারের সঙ্গে একজনের জড়িত, যান যে নাকি নেতাজির এতটা সান্নিধ্যে এসেছিলেন, তা কী মনে করছেন, কীভাবে দেখছেন? ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই কাপলেটগুলো থানাতে নিয়ে যায়, এই সময় ওরা শো করে, আর যেখানে ওখানে কালকে বোধহয় কোভিড পরিস্থিতির জন্য অন্ত করেনি, তাহলে এই কাপলেটগুলো ওরা প্রত্যেক বছর ওখানে নিয়ে গিয়ে ওখানে ওরা ডিসপ্লে করে, বহু লোক আসে দেখে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে।
এগুলো আপনার বাড়িতেই রাখবেন নাকি কোনো দাবি আছে সংগ্রহশালার? না, আমি এটা বাড়িতেই রাখতে চাই, আমার ব্যক্তিগত সংগ্রহশালায় রাখবো, কারণ এটা আমার কাছে খুব মানে এত বছর ধরে যখন এটাকে রাখতে পেরেছি বাকি জীবনটা রাখার ইচ্ছা আছে। কাপ প্লেটের পাশাপাশি আর কিছু আছে সংগ্রহশালাতে? আপনার নাম? তমাল সুর।